টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরফকে শনিবার প্যারিসের উত্তরাঞ্চলে একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ রুশ বংশোদ্ভূত দুরফ নিজ বিমানে করে শনিবার সন্ধ্যায় প্যারিসের লোবোর্গেন বিমান বন্দরে অবতরণ করলে তাকে গ্রেফতার করা হয় রয়টার্স জানিয়েছে টেলিগ্রাম অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পড়ুয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এই ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে ফ্রান্সের রুশ দূতাবাস প্রাথমিকভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তারা রাশিয়া ইউক্রেইন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় টেলিগ্রাম অ্যাপটির তথ্যসমূহ রুশ সরকারের হাতে তুলে দিতে জোরাজোর পরে দু চোদ্দো সালে দৌর রাশিয়া ত্যাগ করেন এরপর দুবাই থেকেই পরিচালিত হয় এটি দু সালে রুশ সরকার টেলিগ্রাম নিষিদ্ধ করলেও দু সালে তা প্রত্যাহার করে নেওয়া হয়